করে সুবহানাল্লাহ বলতে হবে, জোরে বলতে হবে, আওয়াজে মানে নাম জোরে কিন্তু আয়েশা বসে আছে জান্নাতের বাগানে, আবার বলতাছে আমরা নবীর আসে, নবীর আসে করে চিহ্ন খারাপ হয়েছে, নবীর আসে করে চিহ্ন নবীর সুন্নাত, আমার নবী তো দেখবে, আমার নবী তো দেখবে নবীর মাহফিলে এসেছি, এই জায়গায় নবীর সুন্নাত দাড়ি টুপি পাঞ্জাবি পরে আসার দরকার ছিল কিন্তু আসতে পারেন নাই, যুবক ভাইরা বেশি বেশি আস্তাছে, ভাবছে হুজুর আমাদেরকে টার্গেট করলো, ও যুবক ভাই তোমাদেরকে আমি টার্গেট করি না, তোমাদেরকে আমি বলছি নবীর সুন্নতের কথা, নবীর সুন্নতকে ভালো করলে নবীকে ভালোবাসে, নবীর সুন্নতকে ভালোবাসতে হয়, নবীর সুন্নতকে ভালোবাসে, নবীকে ভালোবাসা হয়, আমার নবী তো বলে দিয়েছে মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি সুন্নতি, কোন ব্যক্তি যদি আমি আমার নবী বলে কোন ব্যক্তি যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি
ব্যক্তি আমি নবীর মহব্বত করলো কানা মানিয়া ফেলজান্না আর ওই উম্মত আমি নবীর সঙ্গে হয়ে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে টুপি দিয়া মাহফিল আসবেন না নাই গোসল করে আসবেন না নাই ওযু করে আসবেন না নাই পবিত্রতা অর্জন করে আসবেন না নাই কে কে আসবেন না একটু হাত তুলেন এই যে ওরে বসে ইয়া মুসলমান এটা জান্নাতের বাগান এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গায় আল্লাহর ভয় নবীর মহব্বত আহলে বাইতের মহব্বত ওলি আল্লাহর মহব্বত মা বাবার খেজমত কোরআনের আলোচনা হয় কথা বলেন ঠিক কিনা এই জায়গায় পবিত্রতা অর্জন করে আসার দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন আত্মহুরু শত্রুল ঈমান পাক পবিত্র তো হইল ঈমানের অঙ্গ পাক পবিত্রতা হইল ঈমানের অঙ্গ ঈমান যদি না থাকে নবীর ভালোবাসা কিভাবে হবে কথা বলেন ঠিক কিনা ও যুবক তোমাদেরকে শোনাইবো ইহুদি একটা যুবকের ঘটনা আল্লাহর নবী দু জাহানের বাদশা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ইহুদি ছেলে দেখে ফেলেছে মহব্বতের নজরে দেখে ফেলেছে মহব্বতের নজর কোন নজর মহব্বতের নজরে দেখেছে আল্লাহর নবী নূরানি চেহারা মোবারক দেখে ওই ইহুদি ছেলেটা নবীর প্রেমে পড়ে গেছে আজকের যুবকেরা প্রেমে পড়ে অবৈধ প্রেমে কথা বলো ঠিক কিনা এই প্রেম প্রেম হইল দুইটা এক প্রেম দিয়া জান্নাতি হওয়া যায় আরেকটা প্রেম দিয়া নরকে যাওয়া লাগে জাহান্নামে যাওয়া লাগে কথা বলেন ঠিক কিনা এবার যুবকেরা হাত তুলে বলো যে প্রেমের ভিতরে জান্নাত পাওয়া যায় সেই প্রেম তোমরা চাও কি চাও না হাত তুলে বলো চাও কি চাও না আমরা জান্নাতি প্রেম করতে চাই জান্নাতি প্রেম হইল মা বাবার সাথে প্রেম করা জান্নাতি প্রেম হইল মুর্শিদের সাথে প্রেম করা জান্নাতের প্রেম হইল আহলে বাইতের সাথে প্রেম করা জান্নাতি প্রেম হইল সাহাবায়ে কেরামকে ভালোবাসা জান্নাতি প্রেম হইল দয়ার নবীকে জান থেকে বেশি ভালোবাসা জান্নাতি প্রেম হইল আমার আল্লাহকে ভালোবাসা বলেন ঠিক কিনা ও মা